আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। অ্যাড ট্যাক্সের চাপ ও অর্থান জটিলতায় ব্যবসা সম্প্রসারণে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প অর্থনীতির মেরুদণ্ড হলেও এই খাত এখনও অবহেলিত। এর মধ্যেও আশা জাগিয়েছে এসএমই উদ্যোক্তাদের পরিবেশ বান্ধব পণ্যে। 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলায় অংশ নিয়ে নিজেদের বৈচিত্র্যময় পণ্য দেশ বিদেশের ক্রেতাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন 300 বেশি উদ্যোক্তা। মিলেছে ব্যাপক সাড়াও। মারুফা রহমানের প্রতিবেদন। পাহাড়ি রং আর ডিজাইনের এসব পণ্য তৈরি হয়েছে পরিবেশ বান্ধব পাট ও পাটের সুতার ব্যবহারে। ব্যাগ, কার্পেট, শিকা থেকে শুরু করে ঘর সাজানোর এসব পণ্য নজর কাড়বে যে কারোরই। 11তম এসএমই মেলায় নিজের কারখানায় তৈরি বৈচিত্র্যময় সব পণ্য নিয়ে হাজির দিনাজপুরের শিউলি আক্তার। প্রথমবার মেলায় অংশ নিয়েই দেশি বিদেশি ক্রেতার নজর কেড়েছেন এই তরুণ উদ্যোক্তা। এখানে আমি অনেকগুলো বায়ারের সাথে পরিচিত হতে পারছি, অনেকগুলো বায়ার আমার কাজ পছন্দ করেছে, ম্যাক্সিমাম ম্যাক্রামের কাজগুলো, আমার হাতে কাজগুলো পছন্দ করেছে, তারা আমার প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে। শিউলির মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে 300 বেশি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অংশ নেন সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে। বলছেন, বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে ঝুঁকছেন এসএমই উদ্যোক্তারা। সুপারি, খয়ার এসব দিয়ে, পেঁয়াজের খোসা এসব দিয়ে ডাই করা ডালিমের খোসা। আমি আসলে জুটের লাইফ স্টাইল নিয়ে কাজ করছি, জুট, আনারস আর কলা গাছের আঁশ দিয়ে একটা শাড়ি করেছি। মার্কেটিং এর যে একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের সামলাতে হয়, এখানে একটু একটু করে হলেও আমাদের পণ্যগুলো আমরা মানুষের হাতে পৌঁছে দিতে পারি। তবে এই সম্ভাবনাকে কাজে লাগানোর পথে বড় বাধা অর্থায়ন জটিলতা। ব্যবসাকে বড় করতে হলে এর গ্রোথের জন্য যে ফিনান্সিয়াল সাপোর্টটা দরকার, এটা সহজে আমরা পাই না। আমাদেরকে বড় বড় ফ্যাক্টরিরা কিন্তু আমাদেরকে সুতা দিতে চায় না, ওরা সুতা বিক্রি করে টন হিসাবে। ব্যাড ট্যাক্সের আওতাটা যদি একটু কমে নিয়ে আসা যায় তো এটা মনে হয় ভোক্তা পর্যায়ে দামটা একটু সহনীয়। এসএমই ফাউন্ডেশনের পরিচালক বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত হতে হবে আলাদা। বাংলাদেশ ব্যাংকের কাছে আহ্বান জানাবো যে আমাদের যে এসএমএর যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞার জায়গাতে একটা বিভাজন আনা দরকার, বিশেষ করে কুটির এবং মাইক্রো লেভেলে যারা কাজ করছে তাদের জন্য আলাদা একটা সংজ্ঞা সংজ্ঞায়িত করা দরকার, এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার ক্ষেত্রে নতুন ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আনা দরকার থ্রু বাই ব্যাংকিং চ্যানেল। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পই অর্থনীতির মেরুদণ্ড হলেও বেশি সুবিধা পেয়ে আসছে বড় বড় শিল্প। তো গ্রামের জন্য করতে হবে কুটির এবং মাইক্রো যে উদ্যোগগুলো আছে সেগুলোকে আরও সম্প্রসারিত করতে হবে। আমাদের এখানে হয় কি, বড় বড় শিল্পগুলো বেশি সুবিধা পায়, কারণ তাদের হাত লম্বা, তারা বিভিন্ন জায়গায় যেতে পারে, তারা আবার নীতি নির্ধারণেও অনেক সময় অংশগ্রহণকারী, সুতরাং তারা তাদের সুবিধাগুলো তাদের মতো করে নিয়ে যায়। কিন্তু পিছিয়ে যারা আছে, এটা ক্ষুদ্র হোক আর অতি ক্ষুদ্র হোক, তারা সেটা করতে পারে না। হিসেব বলছে, দেশে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সংখ্যা প্রায় 1 কোটি। অর্থনীতি আর টেকসই উন্নয়নের স্বার্থেই সরকারকে এসব উদ্যোক্তাদের সুরক্ষা দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বরিশাল নগরীতে জলাবদ্ধতা নিরসনে 797 কোটি টাকা খরচ করবে সিটি কর্পোরেশন। নগর কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্প বাস্তবায়ন হলে জলজট ভোগান্তিতে পড়তে হবে না নগরবাসীকে। তবে সচেতন মহল বলছে, পরিকল্পিতভাবে খাল ও ড্রেন সংস্কার না হওয়ায় দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না। শুভ হালাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। একটু বৃষ্টি হলেই সড়ক ছাপিয়ে বাসাবাড়িতে ঢুকে পড়ছে পানি। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও জোয়ারের পানিতে সড়কগুলো খালে রূপ নেয়, সৃষ্টি হয় জলাবদ্ধতার। এমন জলাবদ্ধতায় চরম দুর্ভোগ যেন নিয়তি নগরবাসীর। তাদের অভিযোগ, নগর কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেই। পানিটা এনে সাঁতরাই আইছি, সমস্যা তো আমাদের মোটর মোটর ডুববে যায়, বাসাবাড়ি তলাইয়ে যায়, অনেক সমস্যা এই রোডটার ভিতরে। প্রত্যেক বছর এই মনসুর কোয়ার্টার এই জায়গায় সবসময় ডুবে নিয়ে থাকে, ঠিক আছে, এর কোনো পদক্ষেপ নেয় আবার নেয় না। নগর কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতা নিরসনে 797 কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়েছে। আমাদের মাত্র টেন্ডার হয়েছে এবং ঠিকাদাররা ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে, কাজ অতি দ্রুত শুরু হবে। শহরের বিভিন্ন ড্রেন
আমরা পরিষ্কার করেছি, যেটা ড্রেন নির্মাণের পর থেকে অনেক অঞ্চলের ড্রেন পরিষ্কার করা হয় নাই, আমরা সেই কাজটি করেছি। জলবদ্ধতা নিরসনে প্রকল্পের গল্প নয়, বাস্তবায়ন চান নগরবাসী। সবাই ছবি তুলে বা ছবি তুলে নিয়ে যায় প্রতি বছর, কিন্তু কাজের কিছুই হচ্ছে না। এর তো পার্মানেন্ট কোনো পরিত্রাণ বা মুক্তির কোনো পথ দেখতেছি না। এলাকাবাসী আসলে এই জলবদ্ধতার হাত থেকে একটা স্থায়ী সমাধান চাই। সচেতন নাগরিকরা বলছেন, পরিকল্পিতভাবে খাল ও ড্রেন সংস্কার না হওয়ায় দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না। আমরা সংস্কার করার দাবি জানাই, যাতে করে বরিশালবাসীকে জলাবদ্ধতায় না পড়তে হয়। বারবার শুধু কথা না, এর কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমি এই নাগরিক সমাজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। বরিশাল মহানগরের 22টি খাল ও অসংখ্য শাখা খালের বেশিরভাগ দখল ও দূষণে বিলীন হওয়ায় জলাবদ্ধতার শিকার হচ্ছে নগরবাসী, বলছেন সংশ্লিষ্টরা। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় বরিশাল নগরী। বারবার আশ্বাস হলেও এই জলাবদ্ধতার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এর সঙ্গে নির্মাল যুক্ত হওয়ায় এই জলাবদ্ধতা আরও বৃদ্ধি পেয়েছে। স্থায়ী সমাধান চান বরিশাল নগরবাসী। সাইফুর রহমান মিরন, News24, বরিশাল। মরুর দেশ সৌদি আরবে হোটেল রেস্তোরাঁয় ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বেশ নিরাপদ, তাই এসব খাতে বিনিয়োগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশিরাও। খাবারের মান ও দাম নাগালে থাকায় বিদেশিদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছে দেশীয় এই রন্ধনশিল্প। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রায় 30 লাখ প্রবাসী বাংলাদেশীর বসবাস। দেশটিতে শুধু শ্রম বিক্রি করে নয়, বিনিয়োগ করেও ব্যবসায়ী বনে যাচ্ছেন অনেক রেমিটেন্স যোদ্ধা। খাবার হোটেল ও রেস্তোরাঁ দিয়ে লাভবান হওয়ার দিকে ঝুঁকছেন বহু বাংলাদেশি। কেননা মরুর দেশে নিজেদের দেশীয় খাবার খেতে পছন্দ করে প্রবাসীরা, তাই তো দিন দিন সেখানে বাড়ছে দেশীয় প্রতিষ্ঠান। সর্বশেষ রিয়াদ সিটির বাংলাদেশি অধ্যুষিত এরিয়া হারার জমজম ইশারায় খুলেছে বাংলাদেশি মালিকানাধীন আরেকটি রেস্তোরাঁ। দেশের কাচ্চি ও শাহী বিরিয়ানির স্বাদ প্রবাসীও ছড়িয়ে দিচ্ছেন তারা। সব রকম মানে আমাদের কি বলবো, দেশীয় কন্টিনেন্টাল ফ্লেভারে সবকিছু পাবেন ইনশাআল্লাহ আপনারা। আমরা চাই আপনারা আসেন। সব মিলে রন্ধনশিল্পে এগিয়ে যেতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, একই সঙ্গে তৈরি হচ্ছে কর্মসংস্থান। ভিন দেশে বসে দেশীয় খাবারের স্বাদ পেয়ে খুশি প্রবাসীরাও। আমরা বাংলাদেশকে ফলো করেই করেছি, আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ভাইদের জন্য, এবং প্রাইস খুবই কম। বাংলাদেশি মালিকানাধীন বেশি বেশি প্রতিষ্ঠান হলে তো আমার মতে যে যারা কর্মহীন প্রবাসীরা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই পরিস্থিতিতে হোটেল রেস্তোরাঁ ব্যবসায় সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরাও, তাই তো বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি এ খাতে অনেক নামি দামি প্রতিষ্ঠানও সৌদি আরবে বিনিয়োগ করছে। ডেস্ক রিপোর্ট, News24। আর এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।